স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত দেশের কাজে প্রবেশ তোমার যুব তুমি ভাবি কাল ধরো এবার দেশের হাল দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও নারী শক্তি এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত নমস্কার আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিজেপির বিজয় সংকল্প সমাবেশ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ বিজেপির বিশ্বাসঘাতকতার প্রতিবাদে শিলচরে মিছিল বিবেক ভোটের ডাক হলফনামায় তথ্য গোপন ভোটের আগে বিপাকে পড়তে পারেন করিমউদ্দিন এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুললেন বিজেপির তারকা প্রচারক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার তিনি পাথারকান্দি এবং শিলচরে দুটি জনসভা করেন উভয় সভায় রাজ্যে বিজেপি মিত্রজোটকে পুনরায় শাসন ক্ষমতায় বসানোর জন্য ভোটারদের কাছে আহ্বান জানান অমিত শাহ শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে এদিনের জনসভায় অমিত শাহের মুখে ছিল গুচ্ছ প্রতিশ্রুতি তিনি বলেন এবার রাজ্যে ক্ষমতায় ফিরলে চিহ্নিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে সেই সঙ্গে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে দেশ থেকে বিদায় করা হবে आसाम में जाती है तो गमछे पर नो सीएए लिखती है क्या लिखती है जोर से बोलो क्या लिखती है और यहां आती है तो गमछा ऐसा साफ सुथरा हो जाए इस वहां सीए का विरोध करते हैं यहां चुप्पी साध लेते हैं मित्रों एक कांग्रेस पार्टी के देखने के और चबाने के दांत अलग है मित्रों अलग है इसको पहचान कांग्रेस पार्टी की लड़ाई कराने की और राज करने की नीति के कारण ही आसाम आज तक आंदोलन और आतंकवाद से घिरा है ओ भाई आप थोड़ा शांति से
आज तक असम आंदोलन और आतंकवाद से घिरा है। और मित्रों, लास्ट टाइम चुनाव जब था, मैं पार्टी का अध्यक्ष था, मैंने कहा था एक बार मोदी जी के नेतृत्व में असम में सरकार बना दीजिए, हम असम को आंदोलन मुक्त करेंगे, हम असम को आतंकवाद मुक्त करेंगे, असम को विकास के रास्ते पर। এছাড়া শিলচর আসনে দীপায়ন চক্রবর্তীকে জয়ী করলে আগামীতে শিলচরে পাইপলাইনে গ্যাস সরবরাহ থেকে শুরু করে লজিস্টিক পার্ক নির্মাণ এবং রাজ্যে মোট 10 লক্ষ বেকারকে চাকুরি দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। हमने जिनको टिकट दिया है, पार्टी ने सोच विचार कर दिया है, मैं गारंटी लेता हूं, ये हमारा भाजपा का कार्यकर्ता है, 20 साल तक आपकी बहुत अच्छे से सेवा करेगा। इसको चुनकर भेजिए, हर पड़ाव पार करते करते यहाँ तक पहुंचा है, आगे बहुत बड़ा आदमी बनने वाला है। मेरी बात याद रखिएगा सिलचर वालों, बहुत बड़ा आदमी बनने वाला है, एक बार सिलचर वाले चुनकर उसको गुवा दीजिए। मुझे बताओ भाई कमल के निशान पर बटन दबाओगे? पक्का दबाओगे? भाजपा सरकार बनाओगे? यहाँ पर मल्टी मॉडल लॉजिस्टिक पार्क को हम जल्दी से जल्दी सिलचर में पूरा कर पूरे पूर्वी देशों में यहाँ से उत्पाद जाए, इस प्रकार की व्यवस्था करना चाहते हैं। राष्ट्रीय रक्षा विद्यालय के तत्वाधान में सिलचर के अंदर रक्षा यूनिवर्सिटी जो हमने बनाई है, रक्षा यूनिवर्सिटी का एक बहुत बड़ा सेंटर असम में खुलेगा, वो हमारे सिलचर के अंदर खोलने का हमने तय। यानी सिलचर के अंदर सर्वांगीण औद्योगिक विकास के लिए एक ऐसी जगह बनेगा जिसमें प्लग एंड प्ले की दृष्टि से सारा इंफ्रास्ट्रक्चर होगा, युवा आएगा, किराया देगा, अपनी इंडस्ट्री चलाएगा और अपना माल का सामान निर्यात कर पाएगा, इस प्रकार की व्यवस्था करनी है। युवाओं को कोई मूड़ी लगाने की जरूरत नहीं पड़ेगी। सिलचर हवाई अड्डे को भी अपग्रेड कर आने वाले दिनों में हम अंतरराष्ट्रीय हवाई अड्डा बनाने वाले हैं। मित्रों, अंतरराष्ट्रीय শিলচরে প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের প্রাক মুহূর্তে বিজেপির বিশ্বাসঘাতকতা ও কাগজকল নিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের কার্যকলাপের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ মিছিল করল বিভিন্ন সংগঠন। মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে বিবেক ভোটের আহ্বান জানানো হয়। বরাকের একমাত্র শিল্প কাগজকল পুনরায় খোলা নিয়ে বিজেপি সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে বলে তাদের অভিযোগ। দলের নির্বাচনী ইস্তাহারে পর্যন্ত কাছার কাগজকল খোলার ব্যাপারে প্রতিশ্রুতি দেয়নি তাঁরা, তবে নগাঁও কাগজকল খোলার ব্যাপারে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর থেকে প্রমাণিত হচ্ছে বিজেপি বরাকবাসীর স্বার্থে কাজ করছে না। এরই সঙ্গে প্রতিবাদে আওয়াজ তুলে সম্মিলিত মিছিল শিলচর শহর পরিক্রমা করে। সেই সঙ্গে প্রতিবাদী মিছিলের মাধ্যমে বরাকের আপামর বিচক্ষণ ও চিন্তাশীল নাগরিকদের কাছে বিজেপি ও বিশ্বাসঘাতকদের পরাস্ত করার আহ্বান জানানো হয়। বরাকে ভবিষ্যৎ রক্ষা করতে বিবেক ভোট প্রয়োগ করে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার আবেদনও জানানো হয়েছে। ভোটের মুখে বিপাকে পড়তে পারেন সোনাইর মহাজোট সমর্থিত ইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এবারে নির্বাচনে মনোনয়ন জমা দেবার সময় কমিশনের কাছে তিনি যে হলফনামা পেশ করেছেন তাতে নাকি প্রকৃত সত্য লুকোনো হয়েছে। এ মর্মে উইকেন্ডের নির্দল প্রার্থী এনামুল হক নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এদিকে শুক্রবার শিলচরের এক হোটেলে সাংবাদিক সম্মেলন আয়োজন করে সোনাই ব্লক ও মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা সাজুর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানিয়ে সোনাইবাসীকে এবার বিবেক ভোটের আহ্বান জানান। ব্লক কংগ্রেস সভাপতি জাকির হোসেন লস্কর, স্বপনারা বেগম বড়ভূঁইয়া, আলিম আহমেদ, আকবর হোসেন মজুমদার, শিলকুড়ি মণ্ডলে বাবুল সাহা, গোপাল চন্দ্র দাস,
রঞ্জন দাস প্রমুখ জানান, করিমউদ্দিন তার হলফনামায় উল্লেখ করেছেন ব্যাংক থেকে তিনি যে ঋণ নিয়েছিলেন তা মিটিয়ে দিয়েছেন। কিন্তু পিএনবি তারাপুর শাখার নথি বলছে তিনি টাকা তো ফিরিয়েই দেননি, বরং দুবছর আগে করিমের সংস্থার অ্যাকাউন্টকে এনপিআর করে রাখা হয়েছে। এই অভিযোগের পর কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, ফলে ভোটের মধ্যে বিপাকে পড়তে পারেন সাজু। নামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এর তারাপুর শাখা থেকে 04725040111 নম্বর ব্যাংক অ্যাকাউন্টে মোট 1,37,50,000 টাকার স্ট্যান্ডার্ড লোন নিয়েছেন, যাহা বর্তমানে উনি পরিশোধ করেছেন। কিন্তু বাস্তবে বিগত প্রায় 2 বছর ধরে এই লোন এনপিএ অর্থাৎ তিনি ব্যাংকের কাছে ডিফল্টার। তাছাড়া ওই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও আরও 2টি অ্যাকাউন্টে লোন গ্রহণ করে সর্বমোট 100 কোটি উপরে তিনি ব্যাংকের কাছে ডিফল্টার হয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট লোন গ্রহণকারী ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তথ্যাদি ওই ব্যাংক থেকে জব্দ করে নিয়ে গেছেন। পাশাপাশি শুক্রবার নির্বাচনী প্রচারে ভরা খেলেন বামপন্থী যুবনেতা কানহাইয়া কুমার। এদিন সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে প্রথমে পশ্চিম সোনাইয়ের বড়ম্বাবা মন্দিরে ছুটে যান তিনি। পরে মন্দিরে পুজো দিয়ে স্থানীয় নাজঘরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিবর্তনে ডাক দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে মহাজোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এদিন কংগ্রেস, এআইইউডিএফ ও বামপন্থী দলের কর্মকর্তারা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। তোপখানা দ্বিতীয় খণ্ড এলাকার রাস্তা সচল করার দাবি জানালেন স্থানীয়রা। তা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তাঁরা। অভিযোগ মতে জানা যায়, তোপখানা এলাকার শতবর্ষ পুরনো রাস্তাটি নালা বানিয়ে ও ব্যারিকেড লাগিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে ক্ষোভে ফুঁসছেন তোপখানা প্রথম ও দ্বিতীয় খণ্ডের জনগণ। শুক্রবার রেল কর্তৃপক্ষের এ কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে রেল লাইনের পাশে বিক্ষোভ প্রদর্শন করেন কচিকাঁচা স্কুল পড়ুয়া সহ শুরু করে এলাকার নাগরিকরা। তারা বলেন, রাস্তার সমস্যা সমাধান না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কটে বাধ্য হবেন। বিক্ষোভ চলাকালীন আইনজীবী নাজির হোসেন মজুমদার বলেন, এই রাস্তার জন্য রেল কর্তৃপক্ষ স্থানীয়দের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা দাবি করে। তিনি রেল কর্তৃপক্ষের এমন দাবিতে তীব্র নিন্দা জানান। যদি রাস্তাটি খুলে না দেওয়া হয় তবে ভোট বয়কট সহ আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তারা। এর জন্য দায়ী থাকবে রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বলে সাফ জানিয়ে দেন তিনি। গতকালকে রেলওয়ে ডিপার্টমেন্টের অথরিটিসরা এসে আমাদের তোপখানা পার্ট টু, একটা বৃহৎ গ্রাম, এই তোপখানা পার্ট ওয়ানের পার্ট টুকে ডিভাইড করেছে রেলওয়ে লাইন। বিগত দিনগুলাতে আমরা বারবার মেমোরেন্ডাম সাবমিট করেছি গ্রামবাসীর পক্ষে, যাহাতে এখানে একটা অল্টারনেটিভ রাস্তার ব্যবস্থা করা হয়। যেহেতু আমরা দেখছি কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের রেলওয়েতে যেসব মানুষের প্রবলেম হচ্ছে ক্রসিংয়ে, ডিপার্টমেন্ট থেকে রাস্তার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সাবমিট করলেও কনসার্নড অথরিটিস, ডেপুটি কমিশনার, এমপিস, এমএলএস অ্যান্ড রেলওয়ে ডিপার্টমেন্টকে বারবার মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ সাডেনলি এখানের মধ্যে ড্রেনেজ করে, আপনারা দেখতে পাবেন, সাডেনলি ড্রেনেজ করে এখানে কুঠি গেড়ে রাস্তা টোটালি ব্লকেড করা হয়েছে। সে তাদেরকে যে 2 কোটি টাকার ব্যবস্থা করো, তখন গিয়ে এখানের মধ্যে অল্টারনেটিভ রাস্তার ব্যবস্থা করা হবে, কোথা থেকে মানুষ 2 কোটি টাকা দেবে? গভর্নমেন্ট ফর্ম করে কি 2 কোটি পকেট থেকে দিয়ে রাস্তা বানানোর জন্য? যদি জনগণ কালেকশন করে রাস্তা বানায় তাহলে এমজি, এনআরএজিএস আর বাকিগুলো স্কিমের তো কোনো প্রয়োজনীয়তাও নেই। তো এটা উপলব্ধি করে আমরা এখন বাধ্য হয়েছি যে আগামী বিধানসভা নির্বাচনে তোপখানা পার্ট ওয়ান আর পার্ট টুর জনগণ কিন্তু ভোট বয়কট করতে বাধ্য হবে, যদি কনসার্ন অথরিটিসরা ফিল্ডের মধ্যে না আসে। আকাশ জুড়ে দক্ষিণা বাতাস আর শাখে শাখে কিশলয় জেগে ওঠার আভাস যেন জানান দেয় বসন্তের বার্তা। সকল ধূসরতা ভুলে গিয়ে রং জীবনের কথা বলে, তাই ঋতুরাজ বসন্ত সবার কাছে ভীষণ দামি।
প্রকৃতির এই মনোহারা রূপকে কাছে টেনে নিয়ে নাচে গানে উৎসবের রং ছড়িয়ে দিল কোঁচি কাঁচা সহ একঝাঁক ইয়ং ব্রিগেডরা। বৃহস্পতিবার রাঙের খড়িস্থিত শ্রীরাম ঠাকুর সংলগ্ন মাঠে খোলা আকাশের নিচে প্রথমবারের মতো বসন্ত উৎসব পালন করল শ্রুতি মিউজিক একাডেমি। এদিন প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভারম্ভ করেন সম্মানিত অতিথি তথা বরাক উপত্যকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস, বিশিষ্ট তবলা শিল্পী তথা একাডেমির প্রশিক্ষক অনুপম মণ্ডল ও রাধামাধব কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক রূপম রায়। এতে বক্তব্য রাখতে গিয়ে ভাস্করবাবু প্রত্যেক শিশুদের সহ তরুণদের প্রতি বসন্ত উৎসব কেন পালন করা হয় তা নিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এদিকে অনুষ্ঠানের শুরুতে একাডেমির প্রশিক্ষার্থীদের সমবেত কণ্ঠে দুটো গানে দর্শকদের মন অনায়াসে জয় করে নেয়। কঞ্চি কাজাদের মনোবল বাড়াতে একাডেমির সঙ্গীত প্রশিক্ষিকা মেঘা দাস খোদ শিশুদের মধ্যে এসে কণ্ঠ মেলান। বাড়তি পাওনা হিসেবে ছিল গৌরীর নৃত্য, কলাভারতীর প্রশিক্ষার্থীদের নৃত্য সম্পাদনা, যা পরিচালনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা গৌরীর নৃত্য কলাভারতীর সহকারী প্রশিক্ষিকা পুনম ধর। পরে শ্রুতি মিউজিক একাডেমির প্রশিক্ষিকা মেঘা দাসের পরম্পরাগত ধামাইল গানে দর্শক আসন থেকে উঠে এসে কোমর দোলান সবাই। এদিন গৌরীয় নৃত্য কলাভারতীর প্রশিক্ষিকা পুনম ধর ও তার প্রশিক্ষার্থীদের সাথে সমবেত নৃত্যেও যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে একাডেমির প্রশিক্ষক অনুপমবাবু উপস্থিত দর্শকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সব মিলিয়ে সুর তালে ছন্দে বসন্তের রঙে রং মিশিয়ে মেতে ওঠেন সবাই। উল্লেখ্য, বিশেষ করে একাডেমির প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা প্রশিক্ষার্থীদের একটা সুযোগ প্রদান করতে এই উদ্যোগ নেওয়া হয়। আমাদের সংস্কৃতিটাকে চেনুক, আমাদের যে রবীন্দ্রনাথ, আমাদের বসন্ত উৎসব, আমাদের বাঙাল, আমাদের বাঙালিয়ানা, এই সমস্ত কিছু যেন তারা জানতে পারে। এখন থেকেই যখন তারা এই সমস্ত কিছু জানতে পারবে, তখনই তারা আমাদের ভবিষ্যৎকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের দেশকে অনেক আগে নিয়ে যাবে। ধন্যবাদ। বিধায়ক মিথ্যা অভিযোগ করেছিলেন, কেঁদে কেঁদে জনতার আদালতে বিচার চাইলেন আলগাপুরের এজিপি প্রার্থী। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মিথ্যা মামলা করেছিলেন বলে অভিযোগ করলেন আফতাব উদ্দিন লস্কর। বুধবার গুয়াহাটি উচ্চ আদালত থেকে ক্লিনচিট পেয়ে 5 সহস্রাধিক জনতার সম্মুখে নিজের বক্তব্যে বলেন, পথের কাঁটা সরাতে মিথ্যা মামলা করে প্রায় 56 দিন হাজতবাস করান বিধায়ক তাঁকে। পাশাপাশি তিনি এও জানান, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও তার কর্মীরা তাকে অপমানিত সহ অশালীন ভাষায় সম্বোধন করেন। বৃহস্পতিবার আলগাপুর বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় আলগাপুরবাসীর কাছে
কেঁদে কেঁদে জনতার আদালতে বিচার চাইলেন তিনি। আমাকে নির্বাচিত করার জন্য ডাকে পড়েছেন, তাই আমি পুরো আশাবাদী এবং সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একমত। আমাদের অসম গণ পরিষদ দল, যেহেতু আমাদের জন্মলগ্ন থেকে অসম গণ পরিষদ দলের সৈনিক হিসাবে আমি আছি এবং অসম গণ পরিষদ দলের সঙ্গে সবাই জড়িত, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে যেভাবে সাহায্য দিচ্ছেন, তাই আমি প্রত্যেক ভোটারকে প্রত্যেক কর্মীকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বারবার অভিযোগ করে আসছি বিভিন্ন সমাজসভাতে যে আপনি নাকি বিজেপিকে পাস করানোর জন্য আপনি মাঠে নেমেছেন, তো এই আপনি কি বলবেন? দেখেন, অসম গণ পরিষদ দল এবং বিজেপি মিত্রজোট আপনারা সবাই জানেন, আর বিজেপির যে প্রার্থী প্রজেক্ট করা হয়েছে সেই বিজেপি প্রার্থী ওদের ব্যাপার। আমি অসম গণ পরিষদ দল পাঁচবার আলগাপুর থেকে বিধায়ক নির্বাচিত করেছি, তাই অসম গণ পরিষদ দলের একটা বিট আছে, আলগাপুর মাঠির সঙ্গে সম্পর্ক আছে, তাই বিরোধীদের কথা আমরা মানে বলবো না। আমাদের বিট আছে, আমাদের মজবুত, আমাদের মজবুততা আছে, আমাদের জয় নিশ্চিত, বিজেপি ইউপিএ সমাজের সঙ্গে কোনো ব্যাপার না। শুক্রবার উধারবন্দে ভারতীয় জনতা কংগ্রেসের কার্যালয়ে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। তার সাথে উপস্থিত ছিলেন উধারবন্দ সমষ্টি জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অজিত সিং। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা বলেন, হিন্দু সরকার এই পেপার মিলে প্রায় 50,000-60,000 লোক কাজ করে, তার মধ্যে 70% লোক হিন্দু মানুষ, আজকে সবাই চাকরি গেল, অনেক লোক মারা গেছে, আজকে তারা কি অবস্থায় সেই সম্বন্ধে তার আসলে আজকে চিন্তা করে দেবেন। তারা সরকার আসার পর এনআরসি নিয়ে কতটা আলোচনা, আর এনআরসি বিগত সময় কত মানুষের কষ্ট হয়েছে, কেউ জমি বিক্রি করছে, কেউ জমি বন্ধক দিচ্ছে, কেউ গরু বিক্রি করছে, ছাগল। গোটা শিলচরবাসীকে ভাবাঘাত করে গান্ধীবাগ ও এএসটিসি ফ্ল্যাগ স্টেশনকে রাজনৈতিকভাবে নিশ্চিন্ত করার পর কিভাবে শহরকে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি চাঞ্চল্যকর প্রশ্ন ছুড়ে দিল আদর্শ এনজিও কর্মকর্তারা। জনগণই যে আপনারা ভোট দিত কেন দিত এটা আগে ক্লিয়ার করুন, কারণ শিলচর শহরের যে মূল সমস্যা আপনারা কীভাবে সমাধান করবা, এইরকম না করিয়ে আপনার ক্লিয়ার করিয়া দিন যে কীভাবে করবা, কারণ যানজটের সমস্যা যেটার সমাধান হইতে হচ্ছে এসটিসি ফ্ল্যাগ স্টেশন, এটা আপনারা হোটেল কমপ্লা যাবেন, এটা গান্ধীবাগের জমি 20 বিঘা জমি আপনারা 10,00,000 টাকা লইতে চাই না, এটা তো পুরো বাতাবাজি, কারণ এইভাবে আপনারা জনগণকে বোকা বানাইয়া আপনারা ভোট চাইরা। আমার আপনার কাছে চ্যালেঞ্জ রইল রাজদীপবাবু, দীপায়নবাবু বা আরও যারা আপনারা কর্মকর্তা আসুন, প্রয়োজন যদি পড়ে আপনারা ইলেকশনের আগে ভোটের আগে আপনারা আমার লোকে বই নাইয়া কীভাবে কিতা করবো, যদি ডিবেট চেন আমি আপনার লোকে ডিবেট হইতে রাখি, আমার কাছে তথ্য আছে, তথ্য দিয়ে দেখাই দিব যে আপনারা শিলচর শহরে কিতা করতে আসলা আর আজকে শিলচর শহর কিতা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এনজিওর কর্মকর্তারা বলেন, আজকে আমরা রাজদীপবাবুরও একটা প্রশ্ন করতে চাই, দীপেনবাবু তো কইছেন শহরে যানজট মুক্ত তেন কর্তা, রাজদীপবাবুর একটা প্রশ্ন করতে চাই, দীপেনবাবু যে কথা কইছেন এটা যদি আপনারা ইচ্ছা থাকে যে শহরে যানজট মুক্ত কর্তা, তো আপনার কাছে একটা অনুরোধ রইল, আপনারা ইলেকশনের আগে সভা করিয়া বা প্রেসের মাধ্যমে জানাই দিন এসটিসি দ্বারে আপনারা মাল্টিস্টোরি পার্কিং করলা, তখন আপনার আমরা বুঝবো যে আপনারা কথার লোকের কাজের মিল আছে। অশুভ শক্তিকে উৎখাত করে শান্তিপ্রিয় দেশ গঠনে সকলকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সিপিআই নেতা তথা জেএনইউর ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ডক্টর কানহাইয়া কুমার। শুক্রবার বিকেলে স্বাধীন বাজারে বিশাল জনসভায় সোনাইয়ের মহাজোট এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজুর পালে হাওয়া তুলতে এই কথা বলেন কমরেড ডক্টর কানহাইয়া কুমার। পরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, वोट लेते हैं मुसलमान को टाइप करने के नाम पे,
रेट टाइट कर देते हैं पेट्रोल डीजल का। इस बात को आप समझिए, यही काम 1947 से पहले अंग्रेज किया करते थे, दोनों बेईमान को बुलाते थे, पांच को हिंदू बेईमान और पांच को मुसलमान बेईमान, दोनों को साथ में बैठाते थे और कहते थे लेट्स हैव अ कप ऑफ टी, चाय पीते थे, और चाय पीते हुए तरकीब बताते थे, कहते थे कि इन हिंदुस्तानियों को आपस में लड़ाना पड़ेगा, तो बोला ये नहीं लड़ेंगे, लड़ने वाले लोग नहीं है, क्योंकि ये लोग सदियों से साथ में रहे हैं, इनका खान पान रोजी रोजगार रहन सहन एक जैसा है। রাজনীতি স্বার্থে রেডক্রসকে নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন বিজেপি নেতারা বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শিলচর রেডক্রস মেম্বার ফোরামের মুখ্য সংযোজক শঙ্কর দে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এই যে বঞ্চনা বৈষম্য সেটা আমরা মনে করি যে অতীতের সমস্ত যে দৃষ্টান্ত সেই দৃষ্টান্তকে চাপিয়ে একেবারে গুটের মুখে তারা আমরা মনে করি যে একটা প্রত্যাহ্বান ছুড়ে দিয়েছে, তারা তাদের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং বাঙালি বাংলাভাষী বিদ্যালয়গুলিকে তারা একেবারে শেষ করে দেওয়ার জন্য এবং আমাদের এখানে হাজার হাজার কর্মপ্রার্থী রয়েছেন সুশিক্ষিত, তাদেরকে একেবারে বঞ্চনার চরমে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে সেই টেট নিযুক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সেটা হয়েছে এবং এটা একটা পরিকল্পিত একটা চক্রান্ত, সেবাতেও রয়েছে বরাক বিরোধী চক্র এবং সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকে তাহলে এ ধরনের একটা বিজ্ঞপ্তি সেবার পক্ষ থেকে বা যেটা মাধ্যমিক স্তরের যারা নিয়ামক সংস্থা থেকে করা হয়েছে তাদের পক্ষে সেটা সম্ভব হতো না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপির বিজয় সংকল্প সমাবেশ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। বিজেপির বিশ্বাসঘাতকতার প্রতিবাদে শিলচরে মিছিল, বিবেক ভোটের ডাক। হলফনামায় তথ্য গোপন, ভোটের আগে বিপাকে পড়তে পারেন করিমউদ্দিন। এখনকার মতো আমার বাংলার সংবাদ এই পর্যন্তই, নমস্কার।